শুনো গো ডেঙ্গু জ্বরে মশা হইল জন্মদাতা, ঘরে ঘরে মশারি টাঙাওরে। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত জ্বর, এডিস ইজিপ্টাই নামে এক প্রকার মশা এই জ্বরের বাহক। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলি হল আকস্মিক তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে পেশিতে ও গাঁটে ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, বুকে পিঠে ও বাহুতে হামের মতো ফুসকুড়ি, নাক মুখ বা মাড়ি থেকে রক্তক্ষরণ, চামড়ায় কালসিটে ভাব। এই সমস্ত লক্ষণগুলি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। কিভাবে সাবধান হবেন তা জেনে রাখুন এবং সবাইকে জানান। ডেঙ্গুর মশা পরিষ্কার জমা জলে জন্মায়, তাই গবাদি পশু ও পোষা পাখির জল খাওয়ার পাত্র, ফেলে রাখা পুরনো টায়ার, ফুলের টব, ডিম ও ডাবের খোলা, পরিত্যক্ত ব্যাটারি শেল, পিচের ড্রাম, অন্যান্য অব্যবহৃত পাত্রে জল জমতে দেবেন না। জলের ট্যাঙ্ক, চৌবাচ্চা, এয়ার কুলার এবং বাড়ির অন্যান্য জলাধারের জল সপ্তাহে একদিন খালি করে শুকিয়ে নেন এবং সর্বদা ঢেকে রাখুন। বাড়ির চারপাশের পরিবেশ যেন সর্বদা জঞ্জাল ও ঝোপঝাড় মুক্ত থাকে। শুধুমাত্র বাড়ির ভেতরে নয়, বাড়ির আশেপাশেও কোনো পাত্র বা খানা খন্ডে জল জমতে দেবেন না। জ্বর বা ব্যথার জন্য অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খান এবং রক্ত পরীক্ষা করান। জল, ফলের রস ও তরল জাতীয় খাদ্য বেশি করে খান। মনে রাখবেন, অধিকাংশ ডেঙ্গু রোগী সময় মতো সাধারণ চিকিৎসায় সেরে যায়। গাঢ়াটা পোশাক পরুন, রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করুন। ডেঙ্গু আক্রান্ত এলাকায় জ্বরের রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখুন। সদা সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দপ্তর আপনার পাশে আছে, জ্বর হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। ডেঙ্গু জ্বরে মশা হইল জন্মদাতা, ঘরে ঘরে মশারি টাঙাও।